বড় ক্যানভাস নয় অথবা কাগজও নয়, ক্ষুদ্র চিড়ের মধ্যে 2 মিনিট 30 সেকেন্ডে ফুটে উঠল নেতাজি। এই অসাধ্য সাধন করল নবনীতা। বড় ক্যানভাস নয় কিংবা কাগজও নয়, চিড়ের মধ্যে ফুটে উঠলেন নেতাজি। সময় লেগেছে মাত্র 2 মিনিট 30 সেকেন্ড। তার মধ্যে চিড়ের ওপর ফুটিয়ে তুলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আর এই কৃতিত্বের জন্য এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নামও উঠতে চলেছে হলদিবাড়ির বাসিন্দা নবনীতা দাসের। তার এই শিল্পকলা অভিভূত করেছে অনেককেই। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি বিশেষ ঝোঁক ছিল নবনীতার। লকডাউনের সময় পেলেই ছবি আঁকত, আর তখনই নতুন শিল্পকলার ভাবনা আসে। তারপরে শুরু হয়ে যায় চিড়ের উপর পেন দিয়ে ছবি আঁকা। ধীরে ধীরে ছবি আঁকার সময়ও কমিয়ে আনতে থাকে সে। এখন মাত্র কয়েক মিনিটেই মনীষীদের ছবি আঁকতে সিদ্ধ হস্ত নবনীতা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে তার এই অভিনব প্রতিভা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ মেলের মাধ্যমে যোগাযোগ করেছে নবনীতার সঙ্গে। তবে এখানে থেমে থাকতে চায় না সে, আগামীতে আরও নতুন কিছু করার ইচ্ছে প্রকাশও করেছে হলদিবাড়ির নবনীতা দাস। তো 21 তারিখ চিড়ের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর পোর্ট্রেট করেছিলাম, সেটা আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি। গত 26 তারিখ আমার কাছে একটা কনফার্মেশন মেইল আসে যে আমি সিলেক্ট হয়েছি সেখানে। তো এর জন্য আমি আজ ভীষণ খুশি। আমি বুঝতেও পারিনি এরকম একটা কোনো অ্যাচিভমেন্ট আমার পাওনা ছিল। বাড়ির লোক, মা বাবা, পাড়ার সবাই ভীষণ খুশি, আনন্দিত। পরবর্তীতে আমার ইচ্ছে এইভাবেই সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, যাতে আরও ভালো ভালো কোনো কাজ করে বড় জায়গায় গিয়ে পৌঁছে যাওয়া।